হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি একটা পুরোপুরি ডিফারেন্ট রেসিপি, মানে এটাকে আমরা স্ন্যাক্স বলতে পারি, এটাকে আমরা ভাতের সাথে ভাজা হিসেবে ইউজ করতে পারি, এটাকে আমরা একটা স্টার্টার কাইন্ড অফও বলতে পারি, ভেজ স্টার্টার। আর এটাকে শুধু মুখেও খাওয়া যায়, আবার মুড়ি মাখার সঙ্গেও এটা আমরা ইউজ করতে পারি, মানে আলুর চপের মতো, যেরকম আমরা বাঙালিরা আলু চপ দিয়ে মুড়ি মাখা খাই। সো মানে এটা ভীষণ একটা ডেলিশিয়াস রেসিপি, দেখতেই পাচ্ছ কালার টেক্সচার খুব সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে আর ক্রিস্পি হয়, মানে শুধু মুখেও মানে তিন চারটে পিস তোমরা একবারই খেয়ে নিতে পারবে। আর এটা নর্মালি মহারাষ্ট্রিয়ান একটা অথেন্টিকেটেড ডিশ, আমি এটা মুম্বাই পুনেতেই ট্রাই করেছি আর আমার ভীষণ ভালো লাগে বলেই আমি ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো আমি পুরোপুরি রেসিপিটা শেয়ার করে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। আর এটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগে না, খুব ইজিলি বানানোও হয়ে যায়। আর পালং শাক তো সবার বাড়িতেই থাকে, আমরা তো নর্মালি বাঙালিরা পালং শাক খেয়েই থাকি। তো আমি ভাবলাম পালং শাকের একটা ডিফারেন্ট টাইপের রেসিপি ট্রাই করি, যেটা মুচমুচেও হবে আর সব কিছুর সঙ্গে খাওয়াও যাবে। তো তোমরা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ট্রাই করার পরে। আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক কমেন্টও শেয়ার করতে হবে। অ্যান্ড থ্যাংকস ফর সাপোর্টিং মি অ্যান্ড মোটিভেটিং মি, লাভ ইউ অল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পালক বা পালং পাতা নিয়ে নিয়েছি, 20টা পালং পাতা নিয়ে নিয়েছি, আর এক বাটি বেসন নিয়েছি, আর তিল নিয়েছি হচ্ছে 1 টেবিল স্পুন, 1 ছোট টেবিল স্পুন আজওয়াইন বা জোয়ার নিয়ে নিয়েছি, আর জিরে নিয়েছিলাম হচ্ছে 1 টেবিল স্পুন, ওটাকে রোস্ট করে একটা মশালা বানিয়ে নিয়েছি, মানে জিরা পাউডার, যেটা টেস্ট খুব ভালো হয়, আর 3টে কাঁচা লঙ্কা, আর 7 থেকে 8টা কোয়া গার্লিক বা রসুন নিয়েছিলাম, সেটাকে একসঙ্গে বেটে নিয়েছি, আর 2 টেবিল স্পুন নুন নিয়েছি। এবার এই যে মশলাগুলো আছে সেগুলোর একটা মিক্সচার বা একটা ব্যাটার তৈরি করব। এবার দেখে নাও কীভাবে বানাচ্ছি। বেসনটা নিয়ে নিচ্ছি, এবার বাকি মশলাগুলো মিক্স করব একটু একটু করে। নুনটা তোমরা নিতে পারো স্বাদ অনুসারে, কারণ নুনটা বেশি হলে তো খেতে ভালো লাগে না, তো নুনটা তোমরা স্বাদ অনুসারে নিতে পারো, মানে ফার্স্টে যদি কমও মিক্স করো সেটা কোনো প্রবলেম করবে না। এবার একটু একটু করে জল অ্যাড করবো, মানে খুব ভেজা ভেজাও হবে না জিনিসটা, আর খুব শুকনো শুকনোও হবে না। এটা একটা মহারাষ্ট্রিয়ান অথেন্টিকেটেড ডিশ, আমি নর্মালি মুম্বাই বা পুনেতে এসেই ফার্স্ট টাইম খেয়েছি, খেতে অসাধারণ হয়, তোমরা মুড়ি মাখার সঙ্গেও খেতে পারো, ভাতের সঙ্গেও ভাজা হিসেবে খেতে পারো, আবার চাপাতির সঙ্গেও খেতে পারো, আবার চায়ের সাথেও বেশ একটা মুখরোচক স্ন্যাক্স হিসেবে, সন্ধেবেলার টিফিন হিসেবে খেতে পারো। আর একটু আমি জল দিয়ে নেব, মানে একটুই জল নেব, এটা থকথকে হয়ে গেছে, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই পাতাটাকে একটু আলতো করে বেলে নিচ্ছি, তার রিজনটা হচ্ছে পাতার মধ্যে যে ওই মাঝখানে যে শিরাটা আছে ওটাকে অ্যাকচুয়ালি ফোল্ড করতে গেলে নয়তো ভেঙে যাবে, তো এটা যদি তোমরা আলতো করে একটু বেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফোল্ড হয়ে যায়, মানে একটা রোলের মতো একটা আকার দেওয়া যায়। আমরা এবার ওই যে বেলে নিয়েছিলাম যে পাতাটা সেটার পিছন দিকটা নিয়েছি, তো উল্টো করে অ্যাকচুয়ালি বেলেছিলাম, তো ওর উপরে মানে এবার ব্যাটারটা ভালো করে স্প্রেড করে দেবো যাতে মশলাটা ভালো করে লেগে যায়। এর উপরে আরেকটা উল্টো পাতা নিয়ে সেটাকেও বেলে নিয়েছিলাম, আবার মশলাটা স্প্রেড করব যেটা বানিয়ে নিয়েছিলাম একটা বেসনের যে ব্যাটারটা। এবার দুটো পাতাকে একসঙ্গে ফোল্ড করে একটা রোলের মতো শেপ দেব। খুব সুন্দর একটা রোলের মতো শেপ চলে এসছে, তোমরা দেখে নিতেই পাচ্ছ। এবার পরের প্রসেসটা দেখে নাও। 20টা পালক নিয়েছিলাম, তো সেটা 10টা রোল বানিয়ে নিয়েছি, আগের প্রসেসে দেখিয়ে দিয়েছি কীভাবে রোল বানালাম, এবার দেখে নাও পরের প্রসেসটা।
তেল গরম হয়ে গেছে, এবার দেখে নাও আমরা এক এক করে ওই যে রোলটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে পুরো একটা সেই ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলো পালংয়ের যে রোল করে নিয়েছিলাম সেগুলো এবার ভাজতে শুরু করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা, বাট কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, কিছুটা ফেডেড কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা মনে রেখো গ্যাসটা কিন্তু খুব লো ফ্লেমে রাখতে হবে, কারণ পালংয়ের পাতাগুলো খুব স্মুথ আর খুব নরম হয়, তো এগুলো জ্বলে যায় যদি হাই ফ্লেমে রাখো। একদিকে রোলগুলো ফ্রাই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকেও এই 5 মিনিট মতো ফ্রাই করে নেব, তারপরে এগুলোকে নামিয়ে নেব কড়া থেকে। দুতরফ থেকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ক্রিস্পিও হয়েছে বেশ, মানে একদম মুচমুচে হয়েছে। তো এটা আমরা এবার গরম গরম সার্ভ করতে পারবো উইথ সস, নয়তো চায়ের সাথেও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও টা হিসেবে খাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ।